আপনারা সবাই অবগত আছেন যে 2019-20 একটা স্কিম আমরা আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে একটা স্কিম একটা তৈরি করেছিলাম, চিফ মিনিস্টার স্পেশাল স্কিম ফর ইউপিএসসি একদম যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য। তো সেই স্কিমের যে কতগুলো ক্রাইটেরিয়া রাখা হয়েছিল যে যারা বাৎসরিক যাদের ফ্যামিলির 10 লাখ টাকা যাদের আয় এবং তার নিচে তাদের জন্য এই স্কিম এবং ত্রিপুরার বাসিন্দা ওনাদের হতে হবে। তো সেই অনুযায়ী একজন যারা অলরেডি একজন পেয়েছেন যিনি শতাব্দী মজুমদার, উনি তেলিয়ামুড়ার বাসিন্দা এবং উনি অলরেডি আইএসএ সিলেকশন পেয়ে গেছে, অলরেডি ওনার পোস্টিংও আছে। তো ওনাকে আমরা দিয়েছিলাম এই নিয়ে চারজন। তো এটার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রিলিম, যেটা আছে প্রিলিমিনারি যে আইএস এক্সাম, সেই এক্সামে যদি ওনারা ক্লিয়ার করেন তাহলে ওনাদেরকে আমরা 5 লাখ টাকা করে আর্থিক ভাবে সাহায্য আমরা করি। মেইন এক্সামে ওনারা ক্লিয়ার করবেন তাদেরকে আমরা 20,000 করে আমরা দিই। তো সেইভাবে আমাদের ক্রাইটেরিয়া ফিক্স আছে। তো আজকে আমার খুব খুশি হচ্ছে আপনাদের সামনে এই বিষয়টা রাখার জন্য যে ত্রিপুরার থেকে যে ক্রাইটেরিয়া আমি বললাম, জয় দেবনাথ ওনার বাড়ি হচ্ছে শান্তির বাজার এবং বাবার নাম হচ্ছে রতন দেবনাথ, ওনাকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য আমরা দিচ্ছি। উনি প্রিলিমিনারি যে আইএস এক্সাম সেটা পাস করেছেন। এবং আরেকজন হচ্ছে জ্যোতিষম্যান চাকমা, বাবার নাম হচ্ছে সুশান্ত চাকমা, বাড়ি হচ্ছে অভয়নগর আগরতলাতে, ওনাকেও আমরা 5 লাখ টাকার আর্থিক সাহায্য আমরা দিচ্ছি। আরেকজন হচ্ছে ভিক্টর দেববর্মা, হিরালাল দেববর্মার ওনার বাবার নাম, ওনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর ঠাকুর হরিশ ঠাকুর রোডে, ওনাকেও 5 লাখ টাকার আমরা আর্থিক সাহায্য দিচ্ছি। তো এই হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে আজকের এই 23-24-এর ওনারা তিনজন পেয়েছেন। এর আগে আমি যে নামটা বললাম উনি 2020-21-এ পেয়েছেন। তো আজকে এখানে দুজন বোধহয় উপস্থিত আছেন, একজনের মামা আছেন। তো ওনাদের হাতে এই যে 5,000 টাকার যে চেক হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট 5 লাখ টাকা করে আমরা ওনাদের আজকে আমরা এখানে দিচ্ছি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.